ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ইতিহাস বইয়ের আমরা ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো এই চ্যাপ্টারটির এইসব বিষয়গুলো বা এর আগের যতগুলি বিষয় রয়েছে সবগুলো আলোচনা করে ফেলেছি ভিডিও নাম্বার ওয়ানে। তো তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করে নেবে, সেখানে তোমরা পেয়ে যাবে এই পার্ট ওয়ান পার্ট টু বলে যতগুলি ভিডিও রয়েছে সবগুলি। তাহলে এখানে হচ্ছে এই ভিডিওতে পার্ট টু। পার্ট টু শুরু হবে লাহোর কংগ্রেস ও স্বাধীনতার প্রস্তাব গ্রহণ থেকে। এখানে 1929 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস অধিবেশন বসে লাহোরে। এই অধিবেশনে সভাপতির পদ অলঙ্কৃত করেন জওহরলাল নেহেরু। 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর মধ্যরাত্রির ঘণ্টার ধ্বনি যখন শুভ নববর্ষকে স্বাগত জানাচ্ছিল, তখন লাহোর কংগ্রেসের সভাপতি হিসেবে নেহেরু রাবি অর্থাৎ ইরাবতী নদীর তীরে অগণিত জনতার হাততালির মধ্যে স্বাধীনতার প্রতীক ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। তাহলে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু, সেটা হচ্ছে রাবি অর্থাৎ ইরাবতী নদীর তীরে। সেটা হচ্ছে কি 1930 খ্রিস্টাব্দের সেটা হয়েছিল, কারণ হচ্ছে এটা শেষের পথে, 1929 শেষের এবং 1930 শুরুর দিনে। তো তিনি ঘোষণা করেছিলেন বা তিনি ঘোষণা করলেন যে জাতীয় আন্দোলনের লক্ষ্য পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা অর্জন। 1930 খ্রিস্টাব্দে 2শে জানুয়ারি কংগ্রেসের নবগঠিত কার্যনির্বাহক সমিতি বৈঠকে স্থির হয় যে যতদিন না জাতি পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন প্রতি বছর 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হবে। 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালিত হয়। এরপর থেকে 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতা লাভ পর্যন্ত নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দেশবাসী 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে সেটা উদযাপন করেছিলেন। তারপর আসছে বৈপ্লবিক আন্দোলন। বৈপ্লবিক আন্দোলন হলো 1920 সাল থেকে ভারতের বৈপ্লবিক আন্দোলন এক নতুন খাতে প্রভাবিত হতে থাকে। অসহযোগ আন্দোলনের সময় এই ধারণাটি পরিষ্কার হয়ে যায় যে কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে বিশেষ সুফল লাভ করা যায় না। বিপ্লবী আন্দোলনে সমাজতান্ত্রিক ধ্যান ধারণার প্রভাব পড়ে এসে পড়ে। তো বিপ্লবী সংগঠনগুলো তাই এ সময় শ্রমিক কৃষককে সংগঠিত করে গণ আন্দোলনে জোর দেয়। এসব উদ্দেশ্য স্থাপনে উত্তর ভারত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি বৈপ্লবিক সংস্থা গড়ে ওঠে, যা হচ্ছে শচীন সেনল এবং যোগেশ চট্টোপাধ্যায় প্রমুখ এই সংস্থাটি গঠন করেন। তাহলে এই যে উত্তর ভারতের হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেটা গঠন করেছিলেন সেনল এবং হচ্ছে যোগেশ চট্টোপাধ্যায়। এই সংস্থার উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইংরেজদের ভারত থেকে হটিয়ে দেওয়া। 1925 সালে বিপ্লবীরা উত্তরপ্রদেশের কাকুরি নামক রেল স্টেশনে যে সরকারি অর্থ ট্রেন করে নিয়ে যাওয়া হচ্ছিল তা লুট করেন। ব্রিটিশ সরকার ট্রেনের ডাকাতির সঙ্গে বেশ কয়েকজন বিপ্লবীকে গ্রেপ্তার করে ও কাকুরি ষড়যন্ত্র মামলা দায়ের করে। বিচারে রামপ্রসাদ বিসমিল, আসকাফউল্লাহ রুসেন সিং এবং রাজেন্দ্র লাহিড়ীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ও অন্যান্যদের দীর্ঘমেয়াদে কারাদণ্ড দণ্ডিত করা হয়। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একনিষ্ঠ কর্মী চন্দ্রশেখর আজাদ পালিয়ে যান। ইংরেজ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি গোপনে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রেখে চললেন। তারপর হচ্ছে 1928 খ্রিস্টাব্দে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং প্রমুখরা মিলে দিল্লির
ফিরোজ শাহ কোটলা ময়দানে গঠন করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই সংগঠনের সদস্যরা শপথ নেয় লালা লাজপত রায়ের মৃত্যুর জন্য দায়ী পুলিশ অফিসারকে হত্যা করবেন। প্রসঙ্গত, সাইমন কমিশন বর্জনের যে আন্দোলন হয়েছিল সেখানে নেতৃত্ব দেন লালা লাজপত রায়। মিছিলে পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন ও পরে মারা যান। এই হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য ভগৎ সিং পুলিশ অফিসার সার্নান্ডেজকে হত্যা করেন। তারপর চলে আসলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইন পরিষদে বিপ্লবীরা এক নাটকীয় ঘটনার সৃষ্টি করে। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত নামে দুই তরুণ বিপ্লবী কেন্দ্রীয় আইন পরিষদে প্রবেশ করে দুটি বোমা নিক্ষেপ করে। তারা অবশ্য কাউকে হত্যা করার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেনি। ট্রেড ডিসপুট বিল ও পাবলিক সেফটি বিলের বিরোধিতা করে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে তারা এ কাজ করেছিলেন। ব্রিটিশ সরকার ভগৎ সিংকে গ্রেপ্তার করে অনেক বিপ্লবীর কারাদণ্ড হয়। এ সময় বিপ্লবী যতীন দাস দীর্ঘ 64 দিন জেলে অনশন করে মৃত্যুবরণ করেন। 64 দিন তিনি অনশন করেছিলেন, না খেয়ে তিনি 64 দিন থেকেছিলেন, থেকে তার পরবর্তীতে 64 দিনের তার মৃত্যু হয়ে যায়। সারা ভারতে তীব্র ধিক্কার ও প্রতিবাদ সত্ত্বেও ভগৎ সিং রাজগুরু আর সুখদেবকে 1931 সালের 23শে মার্চ ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সংবাদ জানার সঙ্গে সঙ্গে সারা ভারতে শোকের ছায়া নেমে আসে। হরতাল, মিছিল, সবাই সারা ভারত উত্তাল হয়ে ওঠে। ডান্ডি অভিযান ও আইন অমান্য আন্দোলন। তো ডান্ডি অভিযান এবং আইন অমান্য আন্দোলন হলো 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সারা ভারতে স্বাধীনতা দিবস উদযাপিত হলে সেই সময় গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন ডাক দেওয়া হয়। সেটা গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 2রা মার্চ ভাইসরয় লর্ড আরউইনকে এক পত্রে 11 দফা দাবি পেশ করেন। একটি পত্রে চিঠিতে এই দাবিগুলো প্রত্যাখ্যান হলে 12ই মার্চ, তো তিনি 2রা মার্চ সেই পত্রটা তিনি দাবি পেশ করেছিলেন এবং 12 মার্চ লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে গান্ধীজি 79 জন সত্যাগ্রহী নিয়ে সরমতি আশ্রম থেকে ডান্ডির সমুদ্র উপকূল অভিমুখে তার ঐতিহাসিক পদযাত্রা শুরু করেন। 24 দিন পর ডান্ডি পৌঁছে 6ই এপ্রিল তারিখে গান্ধীজি সেখানকার সমুদ্র তীরে 1 মুঠো লবণ তুলে নিয়ে ইংরেজ সরকারের আইন অমান্য আইন ভঙ্গ করেন। লবণ আইন ভঙ্গের মাধ্যমে সারা ভারত আইন অমান্য আন্দোলন শুরু হয়। ভারতে যেসব জায়গায় লবণ তৈরির সুবিধা আছে সে সমস্ত জায়গায় লবণ তৈরির মাধ্যমে আইন অমান্য শুরু হয়। তামিলনাড়ুতে রাজা গোপালচারী ডান্ডি অভিযানের ন্যায় আরও একটি অভিযান শুরু করেন। ত্রিচুণপল্লী থেকে বেদারানি আম পর্যন্ত গুজরাটের দারসানা অঞ্চলে প্রসিদ্ধ কবি ও কংগ্রেস সেবী সরোজিনী নাইডু অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। সেখানে পুলিশের লাঠির আঘাতে প্রায় 300 জন সত্যাগ্রহী মারাত্মকভাবে আহত হন, 2 জনের মৃত্যু হয়। বোম্বে, কলকাতা, হুগলি, মেদিনীপুর জেলার কয়েক স্থানে পুলিশ সত্যাগ্রহীদের উপর লাঠি ও গুলি চালায়। বিভিন্ন স্থানে পাইকারি জরিমানা করা হয়। বিদেশি পণ্য বয়কটের অভিযোগে একমাত্র দিল্লিতেই প্রায় 1500 মহিলাকে গ্রেপ্তার করা হয়। প্রায় 1 লক্ষ লোককে কারাগারে প্রেরণ করা হয়। গান্ধীজি গুজরাটের দারসানা লবণ গুদাম দখলের সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। গান্ধীজির গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে আন্দোলন তীব্রতা আরও বেড়ে যায়। 1 উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশে খান আব্দুল গফর খান
এর নেতৃত্বে ব্যাপক আইনমান্য আন্দোলন শুরু হয়। তিনি খোদাই খিদমতকার নামে স্বাধীনতা সংগ্রামী দল গঠন করেন। তাহলে খান আব্দুল গফর খান তিনি একটি স্বাধীনতা সংগ্রামী দল গঠন করেছিলেন যার নাম হচ্ছে খোদাই খিদমতগার। এই দলের সদস্যগণ লাল কুর্তা নামে পরিচিত ছিলেন। আইনমান্য আন্দোলনের সময় ইংরেজ সরকারের কঠোর নির্যাতন সত্ত্বেও গফর খানের নেতৃত্ব লাল কুর্তা বাহিনী অহিংস নীতিতে অটল থাকেন। আইনমান্য আন্দোলন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে ব্রিটিশ সরকার সাইমন কমিশনের সুপারিশের ভিত্তিতে 1930 সালের নভেম্বরে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক ডাকেন। তাহলে প্রথম গোল টেবিল বৈঠক ডাকেন 1930 সালে। কংগ্রেস এই বৈঠক বয়কট করার ব্রিটিশ সরকার বুঝতে পারে কংগ্রেস অংশগ্রহণ না করলে সাংবিধানিক কোনো পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এ কারণে ব্রিটিশ সরকার 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি করে কংগ্রেস দ্বিতীয় গোল টেবিল যোগদান করে। কংগ্রেস করেছিল তখন গোল টেবিল বৈঠকে যোগদান, কিন্তু বৈঠক ব্যর্থ হলে গান্ধীজি ফিরে আসেন এবং দ্বিতীয়বার আইনমান্য আন্দোলন শুরু করেন। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন। গান্ধীজি এর প্রতিবাদে পুনরায় জারবেদা জেলে অনশন শুরু করেন। গান্ধীজি প্রতিবাদে পুনার জারবেদা জেলে অনশন শুরু করেন। ডক্টর বি আর আম্বেদকরের সাথে গান্ধীজির 1932 খ্রিস্টাব্দের পুনা চুক্তি স্বাক্ষর করেন। ব্রিটিশ সরকারের কঠোর নির্যাতনে আইনমান্য আন্দোলন ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। ঠিক এই সময়ে বিহারের এক মর্মান্তিক ভূমিকম্পে বহু লোক হতাহত হয়। গান্ধীজি এ সময় আর্তের পাশে সবাইকে থাকার আহ্বান জানিয়ে 1934 খ্রিস্টাব্দে আইনমান্য আন্দোলন প্রত্যাহার করেন। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাতীয়তাবাদী আন্দোলন। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। ফ্যাসিবাদী দেশগুলির আগ্রাসী ও সম্প্রসারণ নীতির ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেঁধে যায়। এর আগে বিশ্বে এত ব্যাপক এবং ভয়াবহ যুদ্ধ আর হয়নি। পৃথিবীতে গণতন্ত্রের নিরাপত্তা অক্ষুণ রাখার উদ্দেশ্যে 3 সেপ্টেম্বর ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কংগ্রেস কার্যনির্বাহক সমিতি 14 সেপ্টেম্বর এক বৈঠকে মিলিত হয়ে ইংরেজ সরকারকে তার যুদ্ধনীতি ঘোষণা করতে অনুরোধ করে। দুর্ভাগ্যবশত ইংরেজ সরকার ভারতবর্ষের সম্পর্কে কোনো সুস্পষ্ট নীতি ঘোষণা করেনি। অথচ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দিন থেকে ভারতকে একটি যুদ্ধরত দেশ রূপে ঘোষণা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে থেকে কংগ্রেস ইংরেজ সরকারকে এই বলে সতর্ক করে দিয়েছিল যে ভারতীয় জনগণের সম্মতি ব্যতীত ভারতের উপর যুদ্ধ চালানো যাবে না। এখানে যখনই জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করেছিল তখনই ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় এবং ভারতবর্ষকেও একটি মানে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ হবে সেটাও তারা মেনে নেয়। কিন্তু এখানের মধ্যে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দিন থেকে ভারতকে একটি যুদ্ধরত দেশ রূপে ঘোষণা করে ইংরেজ জার্মানিকে যুদ্ধ বিরোধীর ঘোষণা করে দেওয়ার সাথে সাথে ভারতকেও তারা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই কংগ্রেস ইংরেজ সরকার এই বলে সতর্ক করে দিয়েছিল যে ভারতীয় জনগণের সম্মতি ব্যতীত ভারতের উপর যুদ্ধ চালানো যাবে না। তো ভারতের জনগণের অনুমতি ছাড়া ভারতবর্ষে যুদ্ধ চালানো যাবে না সেটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই ইংরেজের সাথে কথা বলা হয়েছিল। তারপরে হচ্ছে এখানে এই সতর্কতা সত্ত্বেও ইংরেজ সরকার মিশর এডেন সিঙ্গাপুর ভারতীয় সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। সরকারের এই কার্যের প্রতিবাদে কংগ্রেস কেন্দ্রীয় আইনসভা থেকে তার সদস্যদের প্রত্যাহার করে নেন। 1939 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর সর্বভারতীয় কংগ্রেস কমিটি যুদ্ধের পর ভারতকে স্বাধীনতা প্রদান করা হবে এই মর্মে ইংরেজ সরকার নিকট আশ্বাস চায়। কিন্তু ব্রিটিশ সরকারের এরূপ আশ্বাস প্রদানের
সদিচ্ছার অভাব ছিল। বড়লাট লট লেন লিথুগো প্রকৃত জনমত নির্ধারণের উদ্দেশ্যে ভারতের নেতৃবর্গের সাথে সাক্ষাৎ করেন। বিভিন্ন দেশভুক্ত নেতৃবর্গের সঙ্গে সাক্ষাৎ করার ফলে মতানৈক্য দেখা গেল। কংগ্রেস ভারতকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণার দাবি জানালো। বিনিময়ে বড়লাট লর্ড লিথুগো ভারতকে ডোমিনিয়ন মর্যাদা প্রদানের প্রতিশ্রুতি দিলেন। লিন লিথুগোর এই প্রতিশ্রুতিতে কংগ্রেস সন্তুষ্ট হল না, ফলে 1939 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের মধ্যে কংগ্রেস তার প্রাদেশিক সরকারগুলিকে পদত্যাগ নির্দেশ দেয়। 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে রামগড় কংগ্রেসের অধিবেশন বসে। মৌলানা আব্দুল কালাম আজাদ সেই অধিবেশনের সভাপতিত্ব নির্বাচিত হন। সেই অধিবেশনে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ পূর্ণ স্বাধীনতার দাবি তুলে সিদ্ধান্ত হয় যে দাবি আদায়ের জন্য আইন অমান্য আন্দোলন শুরু করা হবে। 1940 খ্রিস্টাব্দে অক্টোবর মাস থেকে কংগ্রেস ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এবং নির্বাচিত সত্যাগ্রহীরা যুদ্ধের বিরুদ্ধে স্লোগান দিয়ে গ্রেপ্তার বরণ করেন। এই আন্দোলনের প্রথম সত্যাগ্রহী নির্বাচন হয়েছিলেন আশ্চর্য এই আন্দোলনের প্রথম সত্যাগ্রহী নির্বাচন হয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। বিহারের মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহ এবং মাদ্রাসের মুখ্যমন্ত্রী সি রাজাগোপালচারী প্রমুখরাও ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে যোগদান করেছিলেন। অল্প কিছুদিনের মধ্যে ইংরেজ সরকার 25,000 সত্যাগ্রহীকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। 1942 খ্রিস্টাব্দের প্রথম দিকে বিশ্বযুদ্ধের অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে ভারতের নেতৃবর্গের সাথে আলোচনায় বসে। সে সময় দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশ সৈন্যরা জাপানি সৈন্যদের কাছে পরাজিত হতে থাকে। জাপানি বোমারু বিমানগুলো ভারতের বিভিন্ন অঞ্চলে বোমাবর্ষণ করতে থাকে। এই রকম এক জটিল পরিস্থিতির মধ্যে ব্রিটিশ সরকারের মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল 1942 খ্রিস্টাব্দের ভারতে আসেন ভারতের নেতৃবর্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য। ইতিহাসে তা ক্রিপস মিশন নামে ভারতের নেতৃবর্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য ইতিহাসে তা ক্রিপস মিশন নামে খ্যাত। স্ট্যাফোর্ড ক্রিপসের সঙ্গে ভারতের নেতাদের আলাপ আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্রিটিশ সরকার ভারতে একটি জাতীয় কংগ্রেস জাতীয় সরকার গঠনে রাজি হল না। ভারত ছাড়ো আন্দোলনে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ। তারপর হচ্ছে কি, এখানে ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দ। তাহলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক প্রেরিত ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতবাসীর মনে হতাশার ভাব এলো। এই ব্যর্থতার ফলে জাতীয় কংগ্রেসের সঙ্গে ইংরেজ সরকার আপস রফার সম্ভাবনা বিলীন হয়ে যায়। সেই সময় ভারত সীমান্তে জাপানি সেনাবাহিনীর উপস্থিতির ফলে দেশের নিরাপত্তা বিনষ্ট হওয়ার উপক্রম হলো। গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখলেন যে ব্রিটিশ সরকার ভারতের ভবিষ্যতের কথা চিন্তা না করে ভাগ্যের উপর ভারতবাসীদের ছেড়ে দিয়ে অবিলম্বে ভারতবর্ষ ত্যাগ করুক। সেটা বলেছেন গান্ধীজি, বলেছেন এই কথাটি। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট বোম্বে শহরে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। তাহলে জাতীয় কংগ্রেস অধিবেশন কবে বসে? 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। এই অধিবেশনে ঘোষণা করা হয় যে ভারতে ব্রিটিশ অবসান অবিলম্বে হওয়া প্রয়োজন, কারণ একমাত্র স্বাধীন দেশ হিসেবে ভারত ফেসিবাদ এবং নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবে। গান্ধীজি প্রস্তাব অনুসারে কংগ্রেস ভারত ছাড়ো প্রস্তাবটি গ্রহণ করে। গান্ধীজি তার ভাষণে বলেন যে আমি আপনাদের জন্য একটা মন্ত্র উচ্চারণ করছি, তা হলো করেঙ্গে ইহে মরেঙ্গে, হয় আমরা স্বাধীনতা লাভ করব নতুবা মৃত্যুবরণ করব। জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণের সঙ্গে সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষ 9ই আগস্ট প্রত্যশু কংগ্রেস ব্রিটিশ নেতাদের গ্রেপ্তার করে কংগ্রেসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, ফলে
দেশব্যাপী ব্যাপক গণ আন্দোলনের শুরু হয়। এই আন্দোলন ইতিহাসে আগস্ট আন্দোলন নামে খ্যাত হয়ে যায়। তো 9 আগস্ট যে আন্দোলন শুরু করা হয়েছিল, তাহলে সেটা হচ্ছে কি আগস্ট আন্দোলন নামেও পরিচিত। গান্ধীজির করঙ্গে ইয়ে মরঙ্গে আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতবাসী একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলে। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের সর্বত্র উত্তাল গণবিক্ষোভ দেখা দিল। দেশের সর্বত্র গণবিক্ষোভ শান্তিপূর্ণ ছিল না। নেতৃবৃন্দের অনেকেই কারারুদ্ধ হওয়ায় আন্দোলন কোথাও কোথাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষিপ্ত জনতা থানা পুড়িয়ে রেললাইন তুলে আদালত ধ্বংস করে ব্রিটিশ পতাকা ফেলে এবং জাতীয় পতাকা উড়িয়ে ইংরেজ সরকারকে অচল করে দেওয়ার উপক্রম করেছিল। আগস্ট আন্দোলনের ছাত্র সমাজও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। বিপ্লবীরাও এর সময় তৎপর হয়ে উঠেছিল। অনেক স্থানে সরকারি পুলিশের সাথে জনগণের খণ্ডযুদ্ধ হয়েছিল। এই আন্দোলনের সংবাদ যাতে কোনো কাগজে ছাপা না হয় সেজন্য ইংরেজ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। তা সত্ত্বেও ভারত ছাড়ো আন্দোলনের অনেক জায়গায় গণ অভ্যুত্থানের রূপ ধারণ করেছিল। অগাস্ট আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার সর্বপ্রকার দমন ও নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। পুলিশ ও সেনাবাহিনীর নির্মম অত্যাচারের মোকাবিলা করতে ভারতবাসী ভীত হয়নি। তো 1942 খ্রিস্টাব্দের মধ্যে পঞ্চাশ হাজারের মতো লোককে জেলে আটক করা হয়েছিল। শত শত লোককে হত্যা করা হয়েছিল। বাংলার তমলুককে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম দনি দিতে দিতে থানার দিকে অগ্রসর হলে পুলিশ তার উপর গুলি চালায়। তিনি প্রাণ হারান। তেমনি আসামের গুপুরে 13 বছরের মেয়ে কনকলতা বড়ুয়া, বিহারের পাটনা শহরে 7 জন তরুণ যুবক ও অন্যান্য জায়গায় শত শত লোক পুলিশের গুলিতে নিহত হয়। ভারতের কোনো কোনো অঞ্চলে যেমন উত্তরপ্রদেশের বালিয়া, বাংলার তমলুক, মহারাষ্ট্রের সাতরা, কর্ণাটকের দারওয়ার, উড়িষ্যার বালাসুর ও তালচের কিছুদিনের জন্য ব্রিটিশ সরকারের শাসন থেকে মুক্ত হয়ে গিয়েছিল। তো এইসব জায়গাগুলি কিছুদিনের জন্য ব্রিটিশ সরকারের শাসন থেকে মুক্ত হয়ে গিয়েছিল। সেখানকার লোকেরা নিজেরাই শাসনভার হাতে তুলে নিয়েছিল। জয়প্রকাশ নারায়ণ, অরুণা আফস আলী এবং এস এম যোশী, রাম মনোহর লোহিয়া এবং অন্যান্য সে সময়ে যে বিপ্লবাত্মক কার্যকলাপ সংগঠন করেছিলেন তার রেশ যুদ্ধকালীন সময়ে অনেকদিন ধরে চলছিল। দেশব্যাপী হিংসাত্মক ঘটনার জন্য ব্রিটিশ সরকার গান্ধীজিকে দায়ী করেছিল। গান্ধীজি তা অস্বীকার করেন। অবশ্য জনগণের হিংসাত্মক কার্যকলাপের জন্য গান্ধীজি মর্মাহত হয়েছিলেন। কারারুদ্ধ অবস্থায় 3 সপ্তাহের জন্য তিনি অনশন আরম্ভ করলেন। তার অনশনের ফলে আন্দোলন খানিকটা স্তিমিত হয়ে গেল। ইতিমধ্যে বাংলায় 50-এর মনন্তর দেখা দিল। দুর্ভিক্ষের কোরাল গ্রামে মারা গেল বাংলার প্রায় 30 লক্ষ লোক। মেদিনীপুর এক প্রলয়ঙ্কর ঝড়ে বহু লোকের প্রাণহানি ঘটল। অগাস্ট আন্দোলন ভারতের জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক চূড়ান্ত পর্যায়। এই আন্দোলন দ্বারা প্রমাণিত হল স্বাধীনতার জন্য জনগণ প্রস্তুত এবং তা লাভ করার জন্য তারা সর্বপ্রকার অত্যাচার, চরম লাঞ্ছনা এমনকি মৃত্যুবরণ করতে প্রস্তুত। এই আন্দোলনে ভারতের ইংরেজ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ইংরেজ সরকার বুঝতে পারে যে ভারতে তাদের দিন প্রায় শেষ হয়ে এসেছে। তো এই আগস্ট আন্দোলনই হলো সবচেয়ে বড় আন্দোলন যার দ্বারা হচ্ছে ইংরেজ বুঝতে পেরেছিল যে তাদের আর ভারতের বেশি দিন নেই। এবং এখান থেকে বোঝা গিয়েছিল যে ভারতবাসী মৃত্যুবরণ পর্যন্ত করতে রাজি তাদের ভারতকে স্বাধীন করার জন্য।
আজাদিন ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক হলো দ্বিতীয় মহাযুদ্ধের সময় আজাদিন ফৌজের সংগঠন ও তাদের কর্মপ্রয়াস। আজাদিন ফৌজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ নামেও অভিহিত করা হয়। রাসবিহারী বসু নামে একজন বিপ্লবী যিনি এক সময়ে পালিয়ে গিয়ে জাপানে বাস করেছিলেন, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত ভারতীয়রা বাস করছিলেন তাদের সহায়তায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ নামে একটি সংস্থা গঠন করেন। তিনি হচ্ছেন রাসবিহারী বসু করেছিলেন। তো সেটা কোথায় করেছিলেন? তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত ভারতীয়রা বাস করতেন তাদেরকে নিয়ে। তো 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় সেনা অফিসার জেনারেল মোহন সিং জাপান কর্তৃক ধৃত ভারতীয় সৈনিকদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে একটি সেনাবাহিনী গঠন করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল ভারতকে স্বাধীন করা। তারপর হচ্ছে সুভাষচন্দ্র বসু 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ গোয়েন্দাদের ফাঁকি দিয়ে ছদ্মবেশে দেশ থেকে পালিয়ে যান। আফগানিস্তানের মধ্য দিয়ে নানা বাধা বিপত্তি অতিক্রম করে তিনি জার্মানিতে এসে উপস্থিত হন। 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র সিঙ্গাপুরে পৌঁছে মোহন সিং ও রাসবিহারী বসুর দুটি সংগঠনকে আরও শক্তিশালী এবং সুসংযুক্ত করে এর নামকরণ করলেন আজাদিন ফৌজ। এই ফৌজের তিনি সর্বোচ্চ এবং সর্বাধিনায়ক পদে আসীন হলেন। সুভাষচন্দ্র সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন। তার ব্যক্তিত্বের আকর্ষণে ও প্রভাবে হিন্দু মুসলমান শিখ সম্প্রদায়ের সৈনিকরা সাড়া দিয়ে ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে লড়েছিল। সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ হিসেবে আজাদিন ফৌজের সৈনিকরা তাকে নেতাজি বলে সম্বোধন করত। ভারতীয় মহিলাদের নিয়ে সুভাষচন্দ্র ঝাঁসি রানীর বাহিনী গঠন করেছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন হয়েছিলেন এই বাহিনীর নেত্রী। অপরাপর বাহিনীর নাম দেওয়া হয়েছিল গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, সুভাষ ব্রিগেড ইত্যাদি। 1944 অর্থাৎ 1944 খ্রিস্টাব্দের শুরুতে আজাদিন ফৌজের তিনটি দল উত্তর পূর্ব ভারতে আক্রমণ চালায়। নর্থ ইস্টের দিকে আক্রমণ চালায়। আইএনএ এর বেশ কিছু সৈন্য ভারতে প্রবেশ করতে সমর্থ হয়। জাপানিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সুভাষের হাতে তুলে দেয়। তিনি এর নাম রাখেন স্বরাজ ও শহীদী দ্বীপ। আজাদিন ফৌজের সৈন্যরা মণিপুর এবং কুহিমায় প্রবেশ করে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এইভাবে আজাদিন ফৌজ যখন পরপর সাফল্য অর্জন করে চলেছে সেই সময় আকস্মিকভাবে যুদ্ধ পরিস্থিতি জাপানের বিরুদ্ধে চলে যায়। জাপানের পরাজয়ের ফলে শেষ পর্যন্ত আজাদিন বাহিনীর অভিযান ব্যর্থতায় পর্যবসতি হয়। তারা অস্ত্র ত্যাগ এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর সেনানী নেতাজি সুভাষ এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে অনেকে মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কবে ঘটেছিল? তো এটা থেকে আমরা একটি শর্ট কোয়েশ্চেন পেয়ে যেতে পারি। তো আমি এইভাবে যতগুলি আমি দাগিয়ে দিচ্ছি সবগুলি থেকে একটি কোয়েশ্চেন বেরিয়ে আসছে, তো তোমরা সেটা লক্ষ্য করবে। এবার জার্মানি ও ইটালির পরাভূত হয়ে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করলে নতুন বিভীষিকার সৃষ্টি হয়। আমেরিকা আবার জাপানের উপর জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করে দেয়, যার ফলে সারা বিশ্বে একটি বিভীষিকার সৃষ্টি হয়। মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়। এখান থেকে মরণাস্ত্র অর্থাৎ বোমাগুলির বানানোর একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বিশ্বের শক্তিশালী দেশগুলো আণবিক অস্ত্র তৈরিতে লিপ্ত হয়। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতে জাতীয় জাগরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে সারা বিশ্বে যেন এক পরিবর্তনের ঢেউ এসে লাগে। বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক চেহারা পাল্টাতে থাকে। ব্রিটিশদের যে বিশাল সাম্রাজ্য ছিল তা সংকুচিত হয়ে পড়ে। আমেরিকা ও রাশিয়া বিশ্বের দুই প্রধান শক্তিধর দেশ হয়ে দাঁড়ায়।
বিশ্বের রাজনীতিতে সাম্রাজ্যবাদী এবং দেশগুলোর ভাবমূর্তি একেবারে ম্লান হয়ে যায় এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হয়ে যায়। এদিকে আজাদিন ফৌজ আত্মসমর্পণ করলে ব্রিটিশ সরকার ভারতবাসীর সম্মুখে আজাদিন ফৌজের নেতৃত্বে কয়েকজনের বিচার করে তাদের শাস্তি দিতে উদ্যোগী হলেন। ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল আজাদিন ফৌজের নেতৃবর্গের কয়েকজনকে দিল্লির বিচার করে ভারতীয় সেনাবাহিনী ও ভারতবাসীকে ভয় দেখানো। দিল্লির বিখ্যাত লালকেল্লায় তাদের বিচার শুরু হলো। যেসব বীর সেনানীদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা করা হয়েছিল তারা হলেন শাহনাজ খান, পি কে সাইগল, জি এস দিলেন প্রমুখ। এই বিচারের বিরুদ্ধে সারা ভারতে হরতাল পালিত হয় এবং শোভাযাত্রা বের হয়। স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা ও হরতালে সামিল হয়। জাতীয় কংগ্রেস আজাদিন ফৌজের বীর সেনানীদের মুক্তির জন্য তীব্র আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত মেজর জেনারেল শাহ নওয়াজ খান এবং পি কে সাইগল, জি এস দিলেন এরা মুক্তি লাভ করেন। তারপর সেখানে নৌবিদ্রোহ। 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি তারিখ থেকে ভারতীয় নৌসেনাদের প্রশিক্ষণের স্থলের নাবিকগণ তলুয়ার নামক জাহাজে অনশন ধর্মঘট শুরু করেন। ইংরেজ নাবিকদের তুলনায় তাদের বেতনের স্বল্পতা এবং নিম্নমানের খাদ্য পরিবেশন, জাতিগত বৈষম্য এবং উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় নাবিকদের প্রতি অপমানজনক ব্যবহার, এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে নাবিকগণ অনশন শুরু করেছিল। ক্রমে ভারতের অন্যান্য স্থানের নৌসেনারাও এই আন্দোলনে যোগদান করেন। কিছুদিনের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে নৌসেনারা কয়েকটি ব্রিটিশ সাময়িক জাহাজ দখল করে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। তারা ব্রিটিশ পতাকা নামিয়ে সেই জায়গায় ভারতীয় পতাকা উত্তোলন করেন। বিদ্রোহের প্রভাব কলকাতা, মাদ্রাস ও করাচি বন্দরেও ছড়িয়ে পড়ে। বোম্বে ও করাচির বন্দরে নৌসেনা বিদ্রোহ ভয়াবহ আকার ধারণ করে। ইংরেজ সেনারা বিদ্রোহীদের ওপর গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলি চালাতে দ্বিধা করেনি। নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল গডফ্রে বিদ্রোহীদের আত্মসমর্পণ করার জন্য বেতার বার্তা পাঠালেও তাতে কোনো ফল হয়নি। বোম্বে সহ ভারতের অনেক স্থানে জনগণ নৌসেনাদের সমর্থনে এগিয়ে আসে এবং হরতাল পালন করে। বোম্বেতে পুলিশের সাথে জনগণের খণ্ডযুদ্ধ বাধে। এতে প্রায় 300 জনের মৃত্যু হয়। ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতের জনরুশ এবং ভারতীয় সেনানীদের মধ্যে অসন্তোষ ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘণ্টা বাজিয়ে দেয়। ব্রিটিশ সরকার উপলব্ধি করতে পারে যে ভারতীয়দের আর দাবিয়ে রাখা যাবে না। তারপর শুরু হলো মন্ত্রী মিশন, স্বাধীনতা লাভ এবং ভারত বিভাগ। এই তিনটি তো 1935 খ্রিস্টাব্দের শাসন সংস্কার অনুসারে 1947 খ্রিস্টাব্দে যে নির্বাচিত অনুষ্ঠিত হয় তাতে ভারতীয় কংগ্রেস বিপুল সাফল্য অর্জন করে। নির্বাচনে মুসলিম লীগের বোড়াডুবি হয়। এই অবস্থায় 1937 খ্রিস্টাব্দের মুসলিম লীগ লখনৌ অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস শাসনকে হিন্দু শাসনের নামান্তর বলে ঘোষণা করেন। লীগ এ সময় থেকে ধীরে ধীরে পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে অগ্রসর হয়। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মুসলিম লীগ সরকারকে জানায় যে যুদ্ধে তারা সর্বপ্রথম সাহায্য করবে, কিন্তু তাদের শর্ত হলো লীগের অনুমোদন ব্যতীত ব্রিটিশ সরকার যেন সংবিধানের পরিবর্তনের কোনো প্রতিশ্রুতি না দেয়। এদিকে কংগ্রেসি মন্ত্রিসভাগুলি পদত্যাগ করলে জিন্নার নির্দেশে 22 ডিসেম্বর লীগ মুক্তি দিবস পালন করে। 1940 23 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন বসে। এই অধিবেশনে আবুল কালেম ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন,
জিন্না তার সভাপতির ভাষণে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব অঞ্চলগুলোর জন্য স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবি জানান। 1945 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জার্মানির পতনে ইউরোপের যুদ্ধের অবসান ঘটে। 14 এপ্রিল বল্লার্ড ওয়াভেল কংগ্রেস ও লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করে, এটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। ওয়াভেল তার প্রস্তাবগুলো নিয়ে সিমলায় এক সর্বদলীয় বৈঠক করেন। সেখানে লীগ পাকিস্তানের দাবিতে অটল ছিল, ফলে জিন্নার জেদে সিমলা বৈঠক ব্যর্থ হয়। 1946 খ্রিস্টাব্দে 26 মার্চ ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে আসে। এই মিশনের সদস্যরা হলেন স্যার স্ট্যানফোর্ড ক্রিপস, এ ভি আলেকজান্ডার ও স্যার পেথিক লরেন্স। গান্ধীজি মন্ত্রী মিশনের সামনে দ্বিজাতিতত্ত্বের বিরুদ্ধে বক্তব্য রাখেন। অন্যদিকে জিন্না পাকিস্তানের দাবিতে অটল থাকেন। ভারতীয় নেতৃবৃন্দ ঐক্যমতে ব্যর্থ হলে মন্ত্রী মিশন নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেন। জুলাই মাসে সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারের যুগ দিতে সম্মত হলে মুসলিম লীগ 16 আগস্ট সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়। এর ফলে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। 1947 খ্রিস্টাব্দের 26 মার্চ লর্ড লুই মাউন্টব্যাটেন ভারতের বড়লাট কার্যকর গ্রহণ করেন। লর্ড মাউন্টব্যাটেন বহু চেষ্টা করেও তিনি ভারতের অখণ্ডতা বজায় রাখতে ব্যর্থ হন। অবশেষে 23 জুন তিনি স্পষ্টভাবে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। তার এই ঘোষণা মাউন্টব্যাটেন প্রস্তাব নামে পরিচিত। এভাবে সমগ্র ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়নে ভাগ করার কথা বলা হয়। 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন ঘোষিত হয়। এই আইনের বলে 15 আগস্ট ভারত বিভক্ত হল। 14-15 আগস্ট মধ্যরাতে ভারতীয় গণপরিষদের অধিবেশনে নবীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এক আবেগদীপ্ত ভাষণে বলেন, মধ্যরাতে ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। তাহলে এখানে এই কীভাবে এখানে ভারত এবং পাকিস্তান হলো সেটাই এই বিষয়ের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। তো সেখানে মাউন্টব্যাটেনই আমাদেরকে বিভক্ত করে দিয়েছিল ভারতটাকে, ভারত এবং পাকিস্তানকে। সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার কারণে। তিনি চেয়েছিলেন যে মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ রয়েছে সেটাকে আলাদা করে দেওয়ার জন্য ভারত থেকে। তো এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ চ্যাপ্টারটি সমাপ্ত। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা কমেন্ট করবে